পরিচয় দিতেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে, কখনো বা জেনারেলের ভাই। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিত টাকা, ভুয়া পরিচয় ব্যবহার করে পুলিশকেও অনৈতিক তদবির করত চক্রটি। রোববার মধ্যরাতে চট্টগ্রামের কলসিদিগির পাড় এলাকায় অভিযানে নামে পুলিশ, গ্রেফতার করা হয় চার প্রতারককে। এ সময় সেনাবাহিনীর 462টি ভুয়া ভিজিটিং কার্ড, কোস্টগার্ডের ভুয়া পরিচয়পত্র, নৌবাহিনীর নিয়োগপত্রের 6টি নকল ফর্ম ও 17টি সিম কার্ড উদ্ধার করা হয়। তাদের প্রথম টার্গেট হল সাধারণ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ অপসার, বিভিন্ন সাব ইন্সপেক্টর পর্যায়ের অফিসারদের ফোন করে অনৈতিক তদবির করে। অনেক সময় আমার অফিসাররা ভায়োস্ট হয়, কনফিউজড হয় এবং তারা যে ভিজিটিং কার্ডটা ব্যবহার করে, পরবর্তীতে আমরা ভিজিটিং কার্ডটা যাচাই করে আমাদের সন্দেহ হয় এবং তাদেরকে আমরা একসাথে আটক করতে সমর্থ। এর আগে বিকেলে 999-এ ফোন পেয়ে ওই এলাকার একটি বাড়িতে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় কেয়ারটেকার নিজেকে ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে মুঠোফোনে অন্য এক পুলিশের সঙ্গে অশোভন আচরণ করে। এ সময় তাকে আটক করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সশস্ত্র বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতে নেওয়ার কথা স্বীকার করে প্রতারক চক্রের প্রধান। উনি আমার এই এলাকা পাঠাইছে, গিয়ে বলবে ব্রিগেডিয়ার জেনারেলের ছোটো ভাই প্রায় 4-5 জনের কাছ থেকে 10-15 টাকা উনি আনাইছে। ইনচার্জ এসে একটা ফোন ধরাই দেয় আমার অফিসারকে, ফোন ধরাই দিয়ে বলে যে ব্রিগেডিয়ার জেনারেল স্যার কথা বলবে, আপনি একটু কথা বলেন, রিসেন্টলি জানতে চাইছে স্যার আপনার পরিচয়। তখন সে উত্তেজিত হয়ে ওভার ফোনে বলছে, আপনাকে ফোন দিয়েছে বলে নাই আমি কে, আপনি আমার নাম জিজ্ঞেস করতেছেন, তখন আপনি ওখানে কী জন্য গিয়েছেন এটা জানতে চাইলো। তখন সে তো একটু পাজল হয়ে গেছে, কী জন্য গিয়েছে না গেছে, বলছে যে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নাম ব্যবহার করছে, বলতেছে স্যার এভাবে বলছে তার বয়সটা, যে কৃষ্ণকে বলবো আপনার বাড়ি কোথায়। এ ঘটনায় নগরীর বন্দর থানায় বাদী হয়ে প্রতারণা আইনে মামলা করেছে পুলিশ। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।